Assalamualaikum everyone, welcome to our channel. আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঘরেই তৈরি করতে পারবেন মজাদার ফ্রাইড রাইস। তো এখানে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কি কি লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বরবটি, চিকেন কিউব করে কেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজকেও আমি কিউব করে কেটে নিয়েছি, তিনটা ডিম। আর রাইসটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, মানে হাফ ডান করে নিয়েছি, এখানে 80% কুক করে নিয়েছি। আর লাগবে হচ্ছে একটু লবণ, পেঁয়াজ, সয়া সস, আর আমি তেল দিয়ে করছি, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। সো চাইনিজ খাবারগুলো কিন্তু বাটার দিয়েই করা হয়, তবে আমি তেল দিয়েই করছি, যে আপনার কাছে যদি বাটার অ্যাভেলেবেল না থাকে আপনি তেল দিয়েও করতে পারবেন। তো প্রথমে আমি হাঁড়িতে একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, আর চুলার আঁচটা থাকবে একদম হাই ফ্লেমে। এরপরে আমি তিনটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে এখন দিয়ে দিচ্ছি। ডিমটা একটু সাইড থেকে হয়ে আসা শুরু করলেই আমি ডিমটাকে ভালোভাবে স্ক্রাম্বল করে নেব। আমরা সবাই স্ক্রাম্বল এক করতে পারি। আর ডিমটা ফেটানোর সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে ডিমটাকে স্ক্রাম্বল করে আমি হাঁড়ি থেকে উঠিয়ে নেব। ডিমটা উঠানো হয়ে গিয়েছে, এখন আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা। দিয়ে আমি অল্প একটু ভেজে নিব, এভাবে একটু ছিটাতে থাকবে। ওই সময় আপনারা এক চিমটি লবণ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর ছিটিয়ে গায়ে আসবে না। এরপরে আমি এখন কেটে রাখা চিকেন কিউবটা দিয়ে দিব। আমি এক কাপ চাল নিয়েছি, আর এক কাপ চালে আমি হাফ কাপ চিকেন কিউব ইউজ করেছি। এখন আমি চিকেনটাকে একটু ভেজে নিব। আর আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো লবণ আর অ্যাড করিনি, কারণ লবণ অ্যাড করার সাথে সাথেই কিন্তু পানি ছাড়বে। আমি এখন ভেজিটেবলটা দিয়ে দিব, ভেজিটেবল থেকেও পানি বের হবে, আর লবণ দিয়ে দেওয়ার পরে কিন্তু পানিটা খুব বেশি পরিমাণে বের হবে, তাই আমি এখন লবণটা দিব না। আমি ভেজিটেবল দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব। আর চুলার আঁচ কিন্তু একদম আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমেই রাখতে হবে। চাইনিজ ফুড রান্না করার একটা প্রধান শর্ত হচ্ছে হাই ফ্লেমে চুলার আঁচটা রাখতে হবে এবং ননস্টপ আপনাকে নাড়াচাড়া করতে হবে। এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি ডার্ক সয়া সসটা ইউজ করছি এখানে। আর সবজি আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন। আপনারা এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, স্প্রিং অনিয়নটা ইউজ করতে পারেন, যে যেভাবে চান নিজের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি প্রায় হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন আর সবজি দুইটা মিলিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আর এ পর্যায়ে যদি আপনারা লবণ দেন তাহলে কিন্তু পানিও ছেড়ে দিবে, প্লাস আপনার সবজির যে কালারটা আছে ওইটাও একটু ফেড হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে যাবে। এখন কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে আর একদম তেল উপরে উঠে এসেছে। আর আমি প্রথমে যতটুকু পরিমাণ তেল দিয়েছিলাম এরপরে কিন্তু আমি এখানে আর কোনো তেল অ্যাড করিনি। এখন আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা চালটা। আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি, এখানে এক কাপ পরিমাণ চাল আছে। তো চালটা আপনাকে সেদ্ধ করতে হবে, পানি দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণে। পানিটাতে যখন বলক উঠে আসবে ওই সময় আপনি চালটা দিয়ে আপনি এটাকে 80% কুক করে নেবেন। আর সবসময় পানিটা একদম বলক আসার পরেই কিন্তু চালটা দিবেন, এতে করে চালটা একদম ঝরঝরা হবে, মানে ভাতটা অনেক ঝরঝরা হবে। আর আগে থেকে যদি আপনি দিয়ে দেন, পানিটা ঠান্ডা থাকা অবস্থায় যদি আপনি চাল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চালটা একটু নরম হয়ে যাবে, আপনি একদম ঝরঝরে ভাতটা পাবেন না। আর চাইলে আপনি একটু করে তেলও দিতে পারেন পানিতে, তাহলে ভাতটা একদম পারফেক্টলি হবে। এখন আমি দিয়ে দিব কাঁচা মরিচ আর কেটে রাখা পেঁয়াজ। আমি এখনও পর্যন্ত কিন্তু খাবারে কোনো রকমের লবণ ইউজ করিনি। এখন দিয়ে দিব প্রথমেই করে রাখা স্ক্রাম্বল একটা। এখন আমি খুব ভালোভাবে সব কিছু ভাতের সাথে মিশিয়ে নিব।
আপনারা হয়তো আমার ভাতটা দেখে বুঝতে পারছেন, ভাতটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে। এবার আমি লবণটা অ্যাড করব। এখন আর লবণ অ্যাড করলে কোনো সমস্যা নেই, এখন আমি পর্যাপ্ত পরিমাণে লবণটা দিয়ে দিব। আর সয়া সসে কিন্তু লবণ থাকে, তো আপনারা লবণটা দেওয়ার আগে একটু বুঝে লবণটা দিবেন, একটু চেক করে নেবেন। আর একটু দিয়ে দিব চিনি। চিনিটা এখানে মূলত টেস্টিং সল্টের কাজটা করবে, টেস্টিং সল্টের পরিবর্তে আমরা এখানে চিনি ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। এই পর্যায়ে আপনি চুলার ফ্লেমটা রাখবেন মিডিয়াম টু হাই। আর আপনি এখন ঢেকে দিলে আপনার কিন্তু সবজির কালারটাও চেঞ্জ হবে না, আপনারা আমি ঢাকনাটা উঠালেই বুঝতে পারবেন। অনেক সময় কিন্তু প্রথম থেকে যদি ঢেকে রান্না করি তাহলে কিন্তু সবজির কালারটাও চেঞ্জ হয়ে যায়, সবুজ রঙটা অনেকটা ফেড হয়ে যায়। আপনারা, আমি প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সবজির রঙটা একদম সেম আছে, একটুও চেঞ্জ হয়নি। আর আমার ভাতটাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইবের পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।